মিয়া মাহি যেন উঠছেন। স্বামী রাকিব সরকারের সাথে আজ এখানে তো কাল ওখানে, নতুন নতুন সিনেমা নিয়ে তিনি যেমন ব্যস্ত তেমনি ঘোরাঘুরিও চলছে হরদম। দ্বিতীয় বিয়ের পর মাহি যেন নতুন করেই নিজেকে প্রকাশ করছেন। অন্তত বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী রাকিব সরকারের সাথে তার পোস্ট করা ছবি দেখে সেটাই মনে হয়। কিছুদিন আগেই অগ্নিকন্যা ঘোষণা দিয়েছিলেন স্বামীকে নিয়ে ওমরা পালন করতে যাবেন, সেটার প্রস্তুতিও চলছে বেশ। 21 অক্টোবর মাহি একটি পোস্ট শেয়ার করেছেন নিজের ফেসবুক পেজে, কালো বোরকা পরিহিত মাহিকে দেখে চমকে যাওয়ার মতো। ছবির ক্যাপশনে এই নায়িকা লিখেছেন, গিফট ফ্রম বড় আপু। এটা হয়তো মাহির ওমরা পালনের প্রস্তুতি। পোস্টে রাকিব সহ অনেকেই মন্তব্য করেছেন, নায়িকার এমন রূপ দেখে ধন্য ধন্য করছেন সকলে। একদিকে কিছু মানুষ যেমন মাহিকে এই পোশাকে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন, আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, ওমরা পালন করে আসার পর মাহি কি অভিনয় ছেড়ে দেবেন? এর আগে অনেক অভিনেত্রী হজ বা ওমরা পালন করে এসে মিডিয়াকে গুড বাই জানিয়েছেন, ধর্মের পথে চলতে চেয়েছেন তারা। মাহির ক্ষেত্রেও ব্যাপারটি সত্যি হয় কিনা সেটা সময়ই বলে দেবে। বর্তমানে মাহির হাতে রয়েছে ড্রাইভার, অহংকারী বউ, গ্যাংস্টার, যাও পাখি বলো তারে সিনেমাগুলো। চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।